it's just a frog. সিসিটিভি ক্যামেরা এবং মোবাইল ক্যামেরায় মাঝে মাঝে এমন দৃশ্য ধরা পড়ে যেগুলো অনেক অদ্ভুত আর আশ্চর্যজনক হয়ে থাকে। সিসিটিভি ক্যামেরা এবং মোবাইল ক্যামেরায় রেকর্ড হওয়া অদ্ভুত ভিডিওগুলো আপনারা একটু বেশি পছন্দ করেন, তাই আপনাদের জন্য আবারও নিয়ে এলাম শকিং থিংস কট অন মোবাইল ক্যামেরা অ্যান্ড সিসিটিভি ক্যামেরা। 17 মার্চ 2017 সালে সুমাত্রার ইন্দোনেশিয়াতে অবস্থানরত জঙ্গলে কিছু মোটরসাইকেল আরোহী অফ রোড রেসিং করছিল। তখন সবার আগে থাকা বাইকার অদ্ভুত কিছু একটা দেখে হঠাৎই বাইক থেকে পড়ে যায়। সেখানে তারা দেখছিল জঙ্গল থেকে বেরিয়ে দৌড় দিচ্ছিল মানুষের মতো দেখতে অর্ধনগ্ন একটা প্রাণী। যখন একজন বাইকার তার পিছু নিয়েছিল তখন সে লম্বা লম্বা ঘাসের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। সকল বাইকার তখন তাদের ক্যামেরা অন করে প্রাণীটিকে খুঁজছিল, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। কিন্তু এই পুরো ঘটনাটি হেলমেটের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পরেই বিভিন্ন ধরনের মতামত দেখতে পাওয়া যায়। কেউ এটাকে এলিয়েন বলছিল, আবার তো কেউ এটাকে আদিবাসী একটা গোষ্ঠী বলছিল। কিন্তু অধিকাংশরাই বলছিল ভিডিওটি সম্পূর্ণ ফেক আর ভিডিওটি ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে বানানো হয়েছে। কিন্তু অনেক জার্নালিস্ট বলেছিল এটা আদিবাসী লস্ট পিগমি ট্রাইব গোষ্ঠীর প্রজাতি হতে পারে। এরপরই ইন্দোনেশিয়ান সরকার কিছু লোকদের সেখানে পাঠিয়েছিল প্রাণীটিকে খোঁজার জন্য, কিন্তু তারাও সেখানে কিছুই খুঁজে পায়নি। তো আপনার কি মনে হচ্ছে, প্রাণীটি কি আসলেই পিগমি প্রজাতির প্রাণী নাকি অন্য কিছু? যাই বলুন না কেন, প্রতিবেশী আমাদের যে কাজে আসে তা আমাদের নিকটবর্তী আত্মীয়দের কাছ থেকেও তেমনটা পাওয়া যায় না। কিন্তু ক্যালিফোর্নিয়ার একটি পরিবার আমার এই কথার সাথে একদমই একমত হবে না। কেননা মার্চ 2019 সালে একটা রাতে তারা যা দেখছিল তা দেখে তাদের কলিজা কেঁপে উঠেছিল। এখানে যেটা দেখা গিয়েছিল তা হলো, এখানে যেটা হয়েছিল, তাদের 38 বছর বয়সের একজন প্রতিবেশী কং ফাম নামের এই ব্যক্তিটি রাত 11টার সময় তাদের বাসার সামনে আসে আর 2 ড্রাম ডিজেল তাদের দরজার সামনে আর ফ্লোরে ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। কিন্তু সেখানে সে আগুন লাগাতে পারে না, আর কিছু করতে না পেরে সেখান থেকে চলে যায়। সকালে যখন তারা দেখতে পায় যে ঘরের সামনে অনেক ডিজেল পড়ে আছে, তখন তারা সিসিটিভি ক্যামেরা চেক করে আর সিসিটিভি ক্যামেরা দেখে তো তারা পুরোই অবাক হয়ে গেছিলো। পরে তারা এই ঘটনাটি পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ পরবর্তীতে তাকে গ্রেফতার করে। যখন লোকটিকে পুলিশ এমনটা করার কারণ জিজ্ঞাসা করছিল, তখন সে বলে এই ঘরে নাকি সে ভূত দেখতে পায় আর এজন্যই সে এমনটা করেছে। জানুয়ারি 2020 সালে স্টুপিনো মস্কোতে একটা ঘটনা দেখবেন যেটা দেখে আপনার বুক ধরপড় করতে বাধ্য হবে। 9 বছরের একটা ছোট বাচ্চা স্কুল থেকে ঘর ফেরার সময় সে অনুভব করতে থাকে যে কেউ যেন তাকে ফলো করছে। যখন ছোট্ট মেয়েটি অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন সেই লোকটি সেখানে দাঁড়িয়ে যায় আর মেয়েটি ঘরে প্রবেশ করার পরপরই পিছু পিছু লোকটিও ভেতরে প্রবেশ করে। এই পর্যন্ত মেয়েটি বুঝে গিয়েছিল যে কেউ একজন তাকে ফলো করছে। এরপর সিঁড়ির উপরে যাওয়ার পর মেয়েটি বুদ্ধি কাটায় আর এলিভেটরের ভিতরে যাওয়ার বিপরীতে মেইন বক্সের পিছনে লুকিয়ে পড়ে। আর যখনই সে লোকটি এলিভেটরের কাছে পৌঁছায় তখনই বাচ্চা মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। যখন লোকটি মেয়েকে খুঁজে পাচ্ছিল না তখন সে বুঝতে পারে কিছু একটা ভেজাল আছে আর সে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। ততক্ষণে বাচ্চা মেয়েটি তার বাবার কাছে পৌঁছে যায় আর বাবাকে নিয়ে ঘরে প্রবেশ করতে থাকে। সেই সময় লোকটিও তাদের পাশ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বাচ্চাটি তার বাবাকে কিছুই বলেনি। কিন্তু বাচ্চাটি যখন ঘরের ভেতর সিঁড়িতে উঠতে থাকে তখন সে বলছিল, এই যে মাত্র আমাদের পাশ দিয়ে যে গেল সে এতক্ষণ আমার পিছু নিয়েছিল। যখন তার বাবা এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় দেখে তখন সে পুলিশের কাছে কমপ্লেইন করে আর তাকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ পরে ব্যক্তিটিকে মানসিক রোগী বলে রিপোর্ট করছিল, ফলে তার বিরুদ্ধে আর বড় কোনো মামলা হয়নি। 5th Avenue ডেনভারে US রোডের একটা ম্যানহোলের ঢাকনা অনবরত নাচতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। লাইভ টিভি নিউজ রিপোর্টার লেনা হেলসা এটা দেখেছিল আর রেকর্ড করে ফেলেছিল। ঢাকনাটি এমনভাবে নাচানাচি করছিল দেখে মনে হয় এটার উপর ভূত সাওয়ার হয়েছে। আর যদি এটা ভারতে ঘটত তাহলে হয়তো কিছু লোক এটাকে পূজা করাই শুরু করে দিত। কিন্তু আমি আপনাদের বলে দিই, এই ঘটনার মধ্যে অলৌকিক কিছুই ঘটেনি। এমনটা হবার পেছনে দুটি মুখ্য কারণ রয়েছে। প্রথম আর সবচেয়ে বড় কারণটি হলো, বৃষ্টি হবার পর পানিগুলো অনবরত ম্যানহোলে গিয়ে জমা হতে থাকে, ফলে ম্যানহোলের ভিতরে থাকা হাওয়া পানি গিয়ে তার জায়গা দখল করে। এরপর ভিতরে হাওয়া ঊর্ধ্বমুখী প্রেসার তৈরি করতে থাকে, ফলে ম্যানহোলের ঢাকনা হাওয়ার প্রেসারে উপর দিকে উঠে যেতে থাকে।
পুরনো বিভিন্ন গ্রন্থতে অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মতো কাল্পনিক অনেক কিছুই জানা যায়। এখন ঠিক এমনই চমকে দেওয়া একটা চিত্র এই সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাবেন, যেটা প্রথম রেডিট অ্যাপে শেয়ার করা হয়েছিল। সেপ্টেম্বর 2018 সালে ভোররাতের রাস্তায় এক কুকুর মহিলাকে ঘুরে ঘুরে বারবার দেখছিল যখন সে তার পাশ দিয়ে যাচ্ছিল। কিন্তু এখানে শরীর কাঁপিয়ে দেওয়া বিষয়টি হলো, মেয়েটির পা ছিল একদম চিকন আর পায়ের পাতা ছিল একদম ছাগলের পায়ের পাতার মতো। কিছুক্ষণ পর মেয়েটি আবারও সেখান দিয়ে হেঁটে চলে যায় আর কুকুরটি তখনও অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়েছিল। তারপর হঠাৎ করেই মেয়েটি অন্ধকারে মিলিয়ে যায়। তো আপনার কি মনে হয়, এই সিসিটিভি ফুটেজ কি একদম ফেক ছিল নাকি এর ভেতরে অন্য কোনো কাহিনী আছে? আগস্ট 2019 সালে গুজরাটের একটা শহরে ভারী বৃষ্টির ফলে সাধারণ জনজীবন একদম স্থবির হয়ে গিয়েছিল। কিন্তু এই ফ্যাক্টটি বন্যার কারণে ভাইরাল হয়নি। সেখানে বন্যার পানিতে কুমির একটা শহরে ঢুকে পড়ে। এরপর এই কুমিরটি রাস্তায় থাকা কুকুরের উপরেও হামলা করে বসে। যদিও কুকুরটির ভাগ্য ভালো যে সে বেঁচে গিয়েছিল আর আশেপাশের লোকদের দিকে তাকিয়েছিল সাহায্যের জন্য, কিন্তু কেউ তাদের সাহায্য করছিল না। এই একটা কুমিরই নয় যে সেখানে দেখা গিয়েছিল, কখনো 5 ফুট থেকে 9 ফুট লম্বা কুমিরও সেখানে দেখা গিয়েছিল। তখন লোকাল ওয়াইল্ড লাইফ প্রোটেক্টর টিম এসে কুমিরটিকে ধরে নিয়ে যায়। আসলে এই কুমিরটি সেই শহরের পাশে থাকা বিশাল নদীর ভেতর থেকে ঢুকে পড়েছিল আর মানুষকে অনবরত হয়রানি করে যাচ্ছিল। ভিনে ফোক ভিয়েতনামে 17 মার্চ 2021 সালে দুপুরের একটা কাপল ঘুমাচ্ছিল। সেখানে ফার্ম থিক কোয়েন নামের মেয়েটি ছিল 5 মাসের গর্ভবতী। তখন দুই বাইকার চোর মাস্ক পরে তাদের বাসার সামনে গেটের তালা ভাঙার চেষ্টা করছিল। শেষমেশ তালা খুলতে না পেরে পুরো গেটটাই ভেঙে ফেলে, যেটা প্রচুর শব্দ তৈরি করে, মাটিতে আছড়ে পড়ে, যার ফলে ঘুমে থাকা কাপলদের ঘুম ভেঙে যায় আর সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর যখন চোরগুলো দেখতে পেল যে কেউ আর বাইরে আসছে না, তখন তাদের মধ্যে একজন ভিতরে ঢুকে বাইক চুরি করার চেষ্টা করতে থাকে। তখন সিসিটিভি ফুটেজ দেখতে থাকা কাপলরা বুঝতে পারে এরা চোর। তখন গর্ভবতী মেয়েটির হাজবেন্ড দৌড়ে চলে আসে, তাদের ধরার জন্য ধাওয়া করে, ফলে চোরও ভাগতে থাকে। কিন্তু চোর ভেগে যাওয়ার আগেই তাদের বাইক লাথি মেরে ফেলে দেয় মেয়েটির হাজবেন্ড, ফলে চোর ছুরি বের করে ছেলেটিকে আঘাত করার চেষ্টা করে আর এলোপাতালি ঢিল ছুটতে থাকে, যার ফলে ছেলেটিকে আবার বাড়ির ভেতরে আসতে হয়। তখন ঘরে বসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে থাকা 5 মাসের গর্ভবতী মেয়েটি তার জামাইকে বাঁচানোর জন্য ছুরি নিয়ে বাইরে দৌড় দেয় আর এই দৃশ্য দেখে চোরও ভয়ে কুপকাত হয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ইন্টারনেটে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। আল্লাহ যেন এমন বউ সবার কপালে জোটায়। এমন মজার আরও ভিডিও দেখতে হলে ইন্ডিস্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী মজার একটা এপিসোড নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।